টি-20 বিশ্বকাপের পর থেকেই আমজনতার মুখে একটাই নাম, হার্দিক পান্ডিয়া। তার ফাইট ব্যাক করাকে রীতিমতো কুর্নিশ জানাচ্ছেন সকলে, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে যেন আলোচনার শেষ নেই। যার কারণ অবশ্যই তার স্ত্রী তথা সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচ। এর মধ্যেই হার্দিকের জীবন নিয়ে ফের নতুন চর্চা। টি-20 বিশ্বকাপ জেতার পরে তার জীবনে নাকি নতুন প্রেম এসেছে। সম্প্রতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রাচী সোলাঙ্কি সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন, যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাকে। দুজনের পরনেই ছিল সাদা। ভিডিওতে দেখা গিয়েছে প্রাচী হার্দিকের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন, আবার কখনো হার্দিক প্রাচীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ক্যাপশনে প্রাচী লিখেছেন, কেউ আমায় চিমটি কাটুক প্লিজ। একই সঙ্গে হার্দিককে এতটা আন্তরিক হওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে মন মজেছে অনুরাগীদের। কারণ হার্দিকের অনুরাগীরাও যেন চাইছেন 22 গজে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি জীবনের ক্রিজেও নতুন অধ্যায় শুরু করুক হার্দিক। যদিও এসব নিয়ে এখনো মুখ খোলেননি হার্দিক পান্ডিয়া।